বন্ধুরা, আজকে রবিবারের সকাল। রবিবারে বানেই বেশি কাজ, ঘর পরিষ্কার করা, কাপড় কাচা, সব কিছু লেগে থাকে। যাই হোক, আমি কতটা শেয়ার করতে পারবো জানি না। এদিকে দেখো, মিঠু মিঠু দুষ্টুমি করতে শুরু করেছে। ও ফোন নেবে, ফোনটা ঠোকা দিয়ে দেয়, কত কিছু করে ফোনটা দেখে। ফোনটা দেখে অবাক দৃষ্টিতে তাকায়, ভাবে কি করে ঠুকরিয়ে আমার কাছ থেকে কেড়ে নেবে। স্কিনের মধ্যে ঠোকাও দিয়ে দিয়েছে কত সময়। যাই হোক, আমি ওর কাছে ফোন নিয়ে ওই জন্য আসতে পারে না। দেখো মিঠুকে এত সুন্দর দেখতে, অথচ দেখো নিজের লেজটা বসে বসে কেটেছে। কতবার ওর লেজ গজিয়েছে আর ও লেজটা নিজে নিজে কাটে। আমি কত নিষেধ করি, মিঠু লেজ কাটিস না কাটিস না, ও আর কথা শোনে। আর যাই হোক, আমি এর জন্য ওকে একটা ওষুধও খাইয়েছিলাম, কিন্তু কথা শোনে না। ওর ওটা স্বভাব হয়ে গেছে, আবার একটু একটু লেজ বেরোচ্ছে, দেখবা কদিন পরে ওটাও কেটে ফেলেছে। আর মিঠু কি খায় সেটা তো দেখিয়েছি তোমাদের, ছোলা খায়, ফল খায়, আর ঘুম থেকে উঠে বিস্কুটও খায়, আর ওই কাঠবাদাম ভিজিয়ে রাখি, ওটা ও একটা করে প্রতিদিন খায়। যাই হোক, দেখো দুষ্টুমি করছে তেলাটা নিয়ে, ও কি করবে ঠিক করতে পারে না। আর এই ফোনটা দেখলে এক দৃষ্টিতে তাকায়, কখন ঠোকা দেবে সেই চিন্তা। যাই হোক, ছোট করে আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসব তোমাদের কাছে, যতটুকু পারবো ততটুকু শেয়ার করব। জানি মানে ব্যস্ততার মধ্যে না নিজে নিজে ওই ভিডিও করা হয়ে ওঠে না। চলো বন্ধুরা, এইদিকে মাসি এসে গেছে। মাসি এসে দরজার ওখানটা ধুয়ে দিচ্ছে। যাই হোক, মাসি এখানে কাজ করুক আর আমি আমার কাজ করতে চলে যাই। এদিকে রূপসা রেয়াজ করছে করু। চলো, রবিবারের সকালটা খুব সুন্দরভাবে, আজকে বৃষ্টি নেই,
ঝালমালে আকাশ দিয়ে শুরু হচ্ছে, তার মানে আমি অনেক কিছু কাজ করতে পারবো। বৃষ্টি হলে তো কিছু করাই যায় না। চলো বন্ধুরা, বন্ধুরা আমি এখন চিকেন রান্না করছি। ও আজকে রবিবার, আজকে চিকেন এনেছে, কিন্তু 500 গ্রাম চিকেন এনেছে। 500 গ্রাম চিকেনে ওরা তিনজনা দুই বেলা খাবে, আর আমি খাবো না। আমি দই দিয়ে আর কলা দিয়ে ভাত খাবো। তো চিকেনটা রান্না করে আমি কাচাকুচি করতে যাব। আজকে অনেক রোদ উঠেছে, আজকে সব শুকিয়ে যাবে। কালকে রূপসার স্কুল আছে, স্কুলের ড্রেস আছে, অনেক কিছু আছে, আর আমারও আজকে গান। চলো বন্ধুরা, তোমাদের দেখিয়ে নিয়ে আসি আমি কি খাবো। দেখো ওর পাপা বাজার থেকে কি এনেছে আমার জন্য। আমার জন্য এনেছে কলা, আর এই দেখো দই আছে এই দুটো বাটিতে। দই আমাদের ঘরে পাতা হয়, কিন্তু ওগুলো ভোরবেলা জোজানি খেয়ে নিয়েছে, ওদের দই হাত দিই না, ওদের কম পড়বে। তা আমার জন্য এই দুটো কাপের মধ্যে দই আছে। যাই হোক, এক হাতে ফোন নিয়ে আমি খুলে দেখাতে পারছি না। এটা দইয়ের বাটি, তোমরা দেখে বুঝতে পারছো এর মধ্যে দই আছে, দুবেলা দুটো দই, আর ওই কলা নেবো। দেখো আমি বাইরে আসলাম, বাইরে কি সুন্দর শরতের আকাশ। আজকে রোদ ঝলমল করছে, তাই কাস্তে বেশ মজাই লাগবে। চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি আমি কি কতটা ভিজিয়েছি। দেখো এক বালতি ভিজিয়েছি, এর মধ্যে অনেক কিছু আছে রূপসার আর আমার। তা যাই হোক, রূপসার তো আজ কাচতেই হবে, তার মধ্যে আমাকেও আমার কিন্তু একটা নাইটি না চুড়িদার কাচবো। বন্ধুরা কাচাকুচি হয়ে গেছে, দেখো সব ছেলে মেলে দিয়েছে, মেলার কাজটা ওই করে। যাই হোক চলো, রোদ্দুরে শুকাক, তারপরে আসি বেশ ঝলমলে রোদ্দুর। চলো পরে দেখা হবে তোমাদের সাথে, সাথে থেকো। বন্ধুরা সেই সকালে কাচাকুচির পরে তোমাদের সাথে দেখা হয়েছিল, রান্না করছিলাম, রান্না করার পরে কাচলাম, তারপরে আর তোমাদের সাথে কথা বলা হয়নি। যাই হোক এখন রাত্রি 9টা বাজে, রূপসা গানের স্কুল থেকে এসে ও খাওয়া দাওয়া একটু পড়াশোনা করে ও ঘুমিয়ে পড়েছে, কোনোদিন এত তাড়াতাড়ি শুই না, আজকে শুয়ে পড়েছে, তাই রূপসাকে দেখাতে পাচ্ছি না। যাই হোক বন্ধুরা, আমার তো ভিডিওটা শেষ করতেই হবে, আর আমি যত রাতেই শুই না কেন সেই 5টার আগে মানে 4:30টার পর পর আমাকে উঠতেই হয়, কারণ ওদিকে যদি যদি আমি ডালিয়া সিদ্ধ না করি ওরা 6টার মধ্যে খেতে পায় না, ওদের ডালিয়াটা সিদ্ধ করে রেখে দিই কিছুক্ষণ, ওটা ঠান্ডা হয়। তারপরে ওর পাপা করে কি না, দইটা মিশায় ওদের জন্য, যে 1 কেজি দুধ দেওয়া হয় 1 কেজি দুধের দই হয় ওইটা মিশায়। গরম অবস্থায় তো মেশানো যায় না দইটা, তা যাই হোক ওটা মিশিয়ে আবার কিছুক্ষণ রাখি, কারণ দইয়ের গন্ধে না অনেক ভোমরা চলে আসে। দেখি দেখবা মিষ্টির দোকানে দই মিষ্টির গন্ধে ভোমরা আসে, দইয়ের গন্ধটা যেই ফ্যানের হাতে এদিক ওদিক যায়। আমাদের বাড়িতে এসে হলুদ হলুদ ভোমরা, ভোমরা বলে না ওগুলোকে, বলতা বলে, ওই বলতাগুলো এসে জোজোকে খুব ডিস্টার্ব করে। জোজো তখন খাওয়া দাওয়া বাদ দিয়ে ওদের মারতে বসে যায়। আমি বলি কি যে দেরি হয়ে যাচ্ছে না জোজো, এরকম করছিস কেন, দিদি স্কুল যাবে, আমাকে এগিয়ে দিয়ে আসতে হবে, তুই যদি এখন খেলতে বসিস তাহলে খাবি কখন। তাই আমি ওর পাপাকে বলেছি দইটা ওর মধ্যে বাটির মধ্যে দিয়ে কিছুক্ষণ পাখার তলায় রেখে দিবা, তাহলে কী হবে গন্ধটা চলে যাবে, গন্ধটা চলে গেলে আর অত ভোমরা আসবে না। সে আমার টেকনিকটা কাজে লেগেছে। যাই হোক এইভাবে যোজোদের খাওয়ায়, ওদের তো এত ছোট্ট বাচ্চার মতনই রাখতে হয়, ওদের আকার ইঙ্গিত ওরা কি বলতে চাইছে, হ্যাঁ সেগুলো যদি আমি তোমাদের সাথে গল্প বলি তোমরাও হাসবা, আর আমি তো সবসময় হেসেই থাকি ওদের। যখন আমি ওদের ওদের যে ঘরটায় ওরা খাওয়া দাওয়া করে তোমাদের দেখিয়েছি, ওই ঘরটা আমি যখন ধুয়ে দিই, কালকে রাতে যেমন বমি করেছিল তো স্নান করার আগে ধুয়ে দিলাম, এবার স্নান তখন না আমি না বমি পরিষ্কার করতে পারি না, খুব মানে একটা গন্ধ আসে বমির, একটা আষ্টে গন্ধ আসে। তো যাই হোক করতেই হবে, ওরা আমার সন্তান তুললো, এই কাজটা আমিই করি। তা ওর বাপ আবার করে কি, বমিটা যখন করে হাত দিয়ে তোলে, হাত দিয়ে তোলে ফেলে দিয়ে আসে, ঘৃণা করে না, আর আমি তারপরে ধুয়ে দিই।
জোজোরা বমি করেছে সেই জায়গাটা ওর বাবা হালকা করে ধুয়ে রেখেছিল, আমি আবার ধুতে গিয়েছি। তো জোজোরা যখন আমি না ধুতে যাই তখন ওরা না গেটের ওই তোমাদের দেখেছি যেখানটা ওদের আটকে রাখি ওইখানটা ওরা এরকম করে দেখবে, আবার ওদের জায়গা নিয়ে গন্ডগোল হবে। প্রথমে জোজো জায়গা ধরবে না, আমি বলি জোজো এখানে বসে পড়, জনি না হলে এসে বসবে ওর লম্বা শরীর নিয়ে, তখন তুই জায়গা পাবি না। যখন আমি ওদের ওই যে জায়গাটা খাই সেই জায়গাটা ধোবো, সেই জায়গাটা তখন জোজো এসে শুয়ে শুয়ে দেখবে। এবার সে তখন যদি জায়গা না পায় তখন জোজো জনির সাথে বিশাল ঝগড়া, তো আমি বুঝতে পারি জায়গা নিয়ে গন্ডগোল হচ্ছে। তবে জনিকে আমি ভুলিয়ে ভালিয়ে তুলি, তখন জায়গা পেয়ে যায়, তখন জোজো শুয়ে শুয়ে দেখে, তাহলে ওদের জায়গা নিয়ে গন্ডগোল হচ্ছে আমি ঠিক বুঝতে পারি। ওদের কখন কী নিয়ে গন্ডগোল হয়, কী ভাবে ডাকে, এক একটা সিগনাল আছে, সেই সিগনাল কেউ বাড়িতে বুঝতে পারে না, কিন্তু আমি বুঝতে পারি ওদের একটা মানে কিছু নিজেদের মধ্যে গন্ডগোল হয়েছে, জনি একটা কিছু কেটে দিচ্ছে বা কিছু কাউকে দেখেছে। হ্যাঁ, যে কোনো অটোর সিগনালটা আমি একদম অন্যরকম পাই, আর আমি বুঝে গিয়েছি ওদের সাথে থাকতে থাকতে। তো যাই হোক, জোজোরানির অনেক গল্প হলো, এক একটা কথা এক একটা গল্প যখন যখন ঘটে তখন তখন যদি এসে বলি ছবি করে দেখাই তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবা। ওর পাপা বলে গিয়ে কী করে বোঝো তুমি এইভাবে যে ওদের মনের কথা, আমি বলে আমি সব বুঝতে পারি। দেখো মিলে তো যাচ্ছে, মিলেও যায়। যাই হোক, ঠিক আছে বন্ধুরা, তোমরা খুব খুব ভালো থেকো। ভিডিওটা আর বেশি বড় করবো না, কারণ আমার ফোনে সেভাবে এডিটিং হচ্ছে না, বেশি বড় ভিডিও করতে পারছি না আমি। তাহলে তোমরা খুব ভালো থেকো, আজকে রবিবার, শুভরাত্রির, আর দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে। তাহলে ভালো থেকো, বাই।